শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান ভুলু। আপনার আব্বার নাম? মরহুম মহিউদ্দিন মোল্লা। আপনার মায়ের নাম? মরহুম আম্বিয়া খাতুন। আপনার স্থায়ী ঠিকানাটা বলুন। আমার স্থায়ী ঠিকানা হলো গ্রাম গিরিনগর, ডাকঘর পাউসার, উপজেলা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। আপনার স্কুল কলেজটা একটু বলেন, স্কুল কলেজের নাম? আমার স্কুলের নাম হলো সুরাইনদারের উচ্চ বিদ্যালয়, এটা নবগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে। আপনার কলেজটা বলেন। আমি জগন্নাথ কলেজে পড়তাম। আমি শুরু থেকে ছাত্রলীগ করতাম। আমি ছাত্রলীগ করতে করতে আমি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়েছিলাম। নিউক্লিয়াসে একটা ফোরামের আমি সদস্য ছিলাম, যে ফোরামটা পরিচালনা করত শেয়াজ আলম খান স্বয়ং, ওইটার মধ্যে মেজবউদ্দিন আহমেদ, মরহুম আতাউর রহমান, দেলার হোসেন এবং আমি সদস্য ছিলাম। আমি 67-এ জগন্নাথ কলেজের সম্মেলন হলো, সেই সম্মেলনে ডালিম মোয়াজ্জেম হোসেন প্রেসিডেন্ট আর কে এম নজরুল ইসলাম গজারের মুক্তিযুদ্ধ নিহত হয়েছে 9 ডিসেম্বর, ওই সেক্রেটারি আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হই। 69-এর গণ আন্দোলনের প্রতিটি মিটিংয়ে মিছিলে আমি উপস্থিত ছিলাম সবসময়। জগন্নাথ কলেজে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে একটা মিছিল বের হয়েছিল, যে মিছিলের নেতৃত্ব দিয়েছিল কাজী ফিরোজুর রশিদ, তখনকার জগন্নাথ কলেজের ভিপি, এবং কে এম সাহেবুদ্দিন আহমেদ, তখনকার জগন্নাথ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। আমি দেখি মিছিল বের করছে, ওই মিছিলে আমি বের হই। আমরা ইকবাল হলে যাই, ইকবাল হলে যায় অনেকের সাথে দেখা হয়, বেশিরভাগ নেতাই ছিল না ইকবাল হলে, তখন মাত্র সিরাজ আলম খান আর কয়েকজন নেতার সাথে দেখা হয়। তখনকার ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি খালেদ মোহাম্মদ আলী, তখনকার ছাত্রলীগের প্রেসিডেন্ট আব্দুর রব, পরে এমপি হয়েছিল নীলফামারী, ডুমার নীলফামারীতে ওনার বাড়ি, কাজী আরেফ আহমেদ, মার্শাল মণি, যখন রেজাউল হক মুশতাক চিটংয়ের, ওর সাথেও দেখা হতো, তখন দপ্তর সম্পাদক ছিল। তারপরে চিটংয়ের স্বপন কুমার চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মির হাতে নিহত হন রাঙামাটিতে, যেদিনকে আসাদ মারা যায় 20 জানুয়ারি, সেদিনকে আমি মেডিকেল কলেজের সামনে ছিলাম, সামনে মিছিলে আমরা, তখন ওই রাস্তার মধ্যে মিছিল করতেছিল খালেদ মোহাম্মদ আলী, আমরা পাকিস্তানি পুলিশকে ধাওয়া দিয়ে টিউবো কলেজের সেন্টারের সামনে নিয়ে যেতাম, ওরা আমাদেরকে মেডিকেল কলেজের সামনে ঢোকায় দিত ধাওয়া দিয়ে। আমরা এক পর্যায়ে একটু সৈরা আসি, পরে গুলি করলো, আমার সামনে আসাদ ছিল, আসাদ মারা গেল,
মারা গেল পরে আমরা দৌড়ে মেডিকেল কলেজের ভিতরে চলে গেলাম। তারপরে মেডিকেল কলেজের ইমার্জেন্সি সামনে চলে গেলাম, ওখানে ওই যে শহীদ মিনারের উল্টো উল্টো দিকে নার্স হোস্টেল সামনে, ওখান থেকে তুফাল আহমদের সাথে দেখা হলো। তারপরে তুফাল আহমদ মিটিং করলো, মিটিং করে আমরা আসাদের শার্ট নিয়ে মিছিল করে বের হইলাম। বের হয়ে আমরা বর্তমানে ওই যে ইয়াসেনা শাপলা চত্বর, শাপলা চত্বর আসলার পরে পুলিশ আর আর্মি আমাদেরকে বাধা দিল। তখন আমরা বাঁদিকে ঘুরে টিএসসির মোড় হয়ে আবার সায়েন্স ইউনিভার্সিটির বিল্ডিংয়ে কিন্তু আইসা মেডিকেল কলেজে আমরা আমাদের সমাপ্ত করলাম। ছাত্রলীগের আমাদের নিউক্লিয়াসের থেকে ডিরেকশন ছিল মুক্তিযুদ্ধ যারা বলিষ্ঠ এবং আদর্শে বিশ্বাস করে তাদের সঙ্গে নবাবগঞ্জে গেলাম। নবাবগঞ্জে যাওয়ার পরে নবাবগঞ্জে সিদ্দিক মাস্টার নামে একজন লোক ছিল, ওনাকে পেলাম, যুক্ত করে দিলাম। আস্তে আস্তে আমাদের সংগঠনটা অনেক বড় হয়ে গেল। বড় হয়ে গেল পরে আমরা প্রতিদিন কর্মসূচি যাইতাম আসতাম, যাইতাম আসতাম। ইরাদুল হক মুস্তাক ঢাকা কলেজে পড়তো, ঢাকা কলেজ থেকে একটা স্মরণিকা বের করেছিল, সেই স্মরণিকার মধ্যে বঙ্গবন্ধুর উপাধিটা লেখছিল। সেই উপাধিটা তুফাল আহমদ রেসকোর্স ময়দানে ঘোষণা করছে তুফাল আহমদ, কিন্তু দিছে ইরাদুল হক মুস্তাক। সত্তর সালে যখন ছাত্রলীগের কনফারেন্স হয় না, তখন কনফারেন্সটা হয়েছিল ইকবাল হলে। সেই কনফারেন্সে নুরুলাম সিদ্দিকী সভাপতি, শাহজাহান শেষ সেক্রেটারি হয়। 7ই মার্চের ভাষণের সময় আমি সর্ব উদ্যানে ছিলাম, তখন পুরো 7ই মার্চের ভাষণ শুনছি। তখন আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। 25শে মার্চ আমরা নীলক্ষেতে বিটি রেস্টুরেন্টে গেলাম। ওইখানে গেলাম পরে যখন গোলাগুলি হইলো, তখন সিরাজুল খান তার ল্যামড়াটা মোটরসাইকেল নিয়ে আমাদের বললো তোমরা তোমাদের শেল্টারে চলে যাও। আমরা আমাদের শেল্টারে চলে আসলাম। শেল্টারে আমার শেল্টার ছিল তখন নয়াটোলা মধুবাগ। আমার বোনের জামাই মরহুম নাসিরুদ্দিন খানের বাসায় থাকতাম আমি, আমার বোনের বাসায়। তারপর ওখানে আমি এক রাত থাক দুই রাত থাকলাম। আমার সামনে ইপিআর, ওখান থেকে গোলাগুলি আওয়াজ শুনলাম। তারপর দুই দিন পরে মার্শাল ওই সান্ধ্যন প্রত্যাহার করলো 2 ঘন্টার জন্য। এটা মনে হয় 27শে মার্চ। 27শে মার্চ আমি তখন বললাম যে আমি আর থাকবো না, আমি দেশে চলে যাব। আমি হাঁটতে হাঁটতে জিঞ্জিরে আসলাম। জিঞ্জিরে আসার পর দেখি হাজার হাজারের লোক ঢাকা শহর ত্যাগ করে দেশে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। আমি তখন ভাবলাম আমার বোন তো নির্ঘাত মারা যাবে। আমি আবার হাঁটতে হাঁটতে সেই বুড়িগঙ্গা পার হয়ে টলে গেলাম। হাঁটতে হাঁটতে বোনের বললাম চলো আমার সাথে যাই গিয়ে, সব মানুষ যাইতেছে। বললো না আমরা যাবো না, তুমি যাও, আমরা পরে দুই দিন পরে যাবো। তারপর আমি আবার আসলাম, আবার সেই লাশের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গড়ে পুরো পুরো এসে মিটফুট দিয়ে পার হয়ে জিনিসে আসলাম। জিনিসে আসে আইসে আমি তুফাইল আহমদ সিরাজুল খান এদেরকে খুঁজতে লাগলাম। পরে তাদেরকে পাইলাম না। না পাওয়ার পরে আমি আরও হাঁটতে লাগলাম। হাঁটতে কালেন্দির সামনে দেখি খসরুভাই কামরান আরাম খান খসরুভাই দেখি করতেছে। তারপরে আমি আবার হাঁটতে হাঁটতে আমার গ্রামের বাড়ি চলে গেলাম। গ্রামের রিসুলে ভাত রাত খাইয়া বাড়িতে আমাদের অন্য খাসুর নামে একটা জায়গা আছে বটতলা, ওখানে আমাদের একটা বাজারের মতো গ্যাদারিং হয় লোকজন। আমি তখন খাসুর আসলাম। পরে দেখি কি মমিন মোটর কোম্পানির বাসে তাজউদ্দিন আহমেদ আর আমিরুল ইসলাম যাচ্ছে আগলার দিকে। তখন আগলার ওইখানে চুরাইন এক বাড়িতে রাতে ছিল। পরে 70-এর এমপি সুবেদ আলী খান টিপু, নবগঞ্জের এমপি টিপু সাহেব সুবেদ আলী খান টিপু তার বাসায় আসলে টিপু ভাই তাদেরকে ভারতের দিকে যেতে হেল্প করলো। আমি নেতাদের খোঁজ করতেছি, আমি আসলাম প্রায় প্রতিদিনই আসলাম জিনিসে নেতাদের খুঁজে না পায় আমি ফিরে আসলাম। ফিরে আসলে আসার পরে তারপরে একদিন আমি আকসাল পুরানো দিন আহমেদ গগন ভাইয়ের বাসায় গেলাম। উনি 73 এমপি হয়েছিল থেকে গগন বাসায় গেলাম। পরে উনি বললো যে নেতারা তো সব চলে গেছে ভারতে, তুমি যাও। পরে আমি আরিফ ভাই, হাসান ইনু, শরীরাম বিয়া ওনারা পাড়াগ্রাম পিন্টু বাইরেদের বাসায় আস শেল্টার নিছে। আমি ওখানে ভাঙ্গাপিটার চক পার হয়ে আমার এক শিষ্য ছিল আব্দুল সালাম তাকে নিয়ে নিয়ে একদিন পর একদিন ওখানে যেতাম। তারপরে আম্বিয়া ভাই, ইনু ভাই, আরিফ ভাই আমাকে বললো আমাদের সাথে ভারত চলো। আমরা তাদের সাথে একসাথে আম্বিয়া ভাই, আমি, ইনু ভাই, আরিফ ভাই, আমার বন্ধু সাদত হোসেন, আমরা দোহার দোহারের এমএনএ ছিল তখন আশরাফ আলী চৌধুরী,
আশাবাড়ি চৌধুরীর ইলেকশন করছি আমি, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তাদের বাড়িতে রাতে থাকলাম আমরা। আমরা সকালবেলা উঠে আমরা পদ্মার পাড়ে গেলাম। পদ্মার পাড়ে যাওয়ার পরে দেখি ওখানে কম্বিং অপারেশন হচ্ছে। আমরা তখন কম্বিং অপারেশনে আর পদ্মা ক্রস করতে পারলাম না, গোয়ালনন্দ যেতে পারলাম না। আমরা ব্যাক করলাম আমাদের বাসায়। আরিফ ভাই বলল যখন আমি যাই তখন তোমাকে নিয়ে যাব, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি আরিফ ভাইরা চলে গেছে, ইনু ভাই চলে গেছে, আম্বে ভাই সেলিম ভুঁইয়া নামে ছাত্রলীগের এক সিটি কমিটির সহসভাপতি ছিল, সেলিম ভুঁইয়া নিয়ে ভারত গেছে। পরে আরিফ ভাই আমাকে সেই ব্যারাকপুর থেকে মেসেজ পাঠিয়েছে, তুমি এই এই পথে আগরতলা যাইতে পারো। তখন আমি আমার বন্ধু সাদতকে নিয়ে আমি আর সাদত আমরা ভারতে রওনা হই। কুমিল্লার মেঘনা নদী পার হয়ে ওই ল্যাংটার মেলা যেখানে হয় সেখানে গেলাম। যাওয়ার পর থাকলাম, ওনার শেল্টার করলো। ও আবুল হোসেন নামে এক লোক ছাত্র ইউনিয়ন করতো, সে মুক্তিযোদ্ধাদের ভারতে যেতে সাহায্য করতো। সাদত আর আমি দেবিদ্বার হয়ে ফুলতলি গেলাম। ফুলতলি স্কুলে থাকলাম রাতে। সাদত আর আমি খাওয়া দাওয়া নাই, কিছু দুইটা ছেলে এসে বললো যে আপনারা খাওয়া দাওয়া করছেন। আমরা বললাম না খাওয়া দাওয়া করিনি। তারপরে সে তাদের বাসায় নিয়ে যায়, আমাদেরকে খাওয়া দাওয়া করাইলো। তারপর আবার স্কুলে দিয়ে গেলো। আমরা স্কুলে ওইখানে বেঞ্চের মধ্যে শুয়ে থাকলাম। তখন সাধকদের সাথে আমি বুদ্ধি করলাম, কি বুদ্ধি যে আমরা তো রাস্তাঘাট চিনি না, বর্ডার লাইন চিনি না। তখন বললাম যে আমরা শরণার্থী, যেভাবে যাই ওদের পিছু পিছু আমরা যাব। এইভাবে আমরা কংসনগর গেলাম, কংসনগর গোমতির পারে। পরে গোমতি অনেক খরচ হতো নদী, এখান দিয়ে নৌকা দিলে এক মাইল পিছনে যেয়ে উঠে আমরা ওইটা গরু বেরিবার দিয়ে পার হয়ে হাঁটতে হাঁটতে ভারতের বর্ডার ক্রস করলাম। আমাদের দুই পাশে পাকিস্তানের আর্মি, আমরা ওর মধ্যে দিয়ে বর্ডার ক্রস করলাম। বর্ডার ক্রস করার পরে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোথায়? কাকে এটা ভারত। তখন আমি এক পুকুর পাড়ে আমরা একটু শুয়ে বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে বক্সনগর থানায় গেলাম। থানায় যেয়ে ওইখানে শরণার্থীরা অনেক দোকানপাট দিছে, দোকানপাটে আমরা খাওয়া দাওয়া করলাম। বক্সনগর একটা যুব ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে যেয়ে আমরা উঠলাম, রাতে থাকলাম। থাকলাম পরে সকালবেলা আমরা আগরতলা যাবো। হ্যাঁ, আমরা নাইমে আসলাম। তখন ওই ক্যাম্পের চিফ আমাদেরকে যাইতে দেয় না। তখন আমরা বললাম যে আমরা আগরতলা রব সাহেবের ওইখানে যাবো। তখন আর আমাদেরকে আটকালো না, তখন আমাদেরকে যেতে দিল। তখন আমরা বাসে চড়ে বিশালগড় গেলাম। বিশালগড় যেয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আরেক বাসে আমরা আগরতলা যাই নামলাম। আগরতলা যাই নামার পরে আমরা খোঁজ করলাম যে এখানে ছাত্রলীগের কারাগার কোন জায়গায় থাকে। বলল ছাত্রলীগের দুই জায়গায় থাকে দুইজন নেতা, একজন হলো আসম আব্দুর রব সিদর বিলায় থাকে, আর একজন হলো আব্দুল কুজুন মাখন কলেজটায় থাকে। রবের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। তখন আমরা সিদর বিলে উঠলাম। সিদর বিলে উঠলাম পরে আমাদেরকে বসে জায়গাটা টাকা দেয় না। তখন সাদত কিছুটা নার্ভাস হয়ে গেল। আমি সাদতকে বললাম যে বসো, নেতারা আসুক, তারপর দেখা হবে। আমরা ওখানে বসে থাকলাম ওই ঘরের মধ্যে সিদর বিলায়। তার কতক্ষণ পরে স্বপন কুমার চৌধুরী, আব্দুল মান্নান, চিটঙ্গের আব্দুল মান্নান, আসম আব্দুল রব ওনারা আসলো। আসার পরে সবাই আমার পরিচিত। ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেবও ছিল ওইখানে। আমরা তখন রবের ওখানে থাকলাম। আমাদের ওইখানে সাদতদের গ্রামে মদনখালীতে মানিকগঞ্জের এমএনএ মুস্তুদ্দিন খান হাবু মিয়া শেল্টার নিয়েছিল, ওইটা ওনার বোনের বাড়ি। রবকে বললাম যে মুস্তুদ্দিন খান হাবু মিয়া এমএনএ মদনখালী সাদতদের বাড়ির পাশের বাড়িতে আছে। তখন বললো যে তোমরা আবার যাও গিয়া দেশে যে মুস্তুদ্দিন হাবু মিয়া এবং অন্যান্য লোকজন নিয়ে আসো। তখন আমরা আবার আসলাম। আমরা যে রুটে উঠছি না ওইটা ব্রাহ্মণবাড়িয়া রুট। ব্রাহ্মণবাড়িয়া থেকে আর্মি ওই রুটে মুভ করে। আমরা দূরে দেখি আর্মির গাড়ি আসতেছে। গাড়ি আসার পরে আমরা পানির মধ্যে নামে গেলাম, বিলের মধ্যে নামে বিলের মধ্যে কোন রকম করে গলা পানিতে করতে করতে আগাইতে থাকলাম। দেখি একটা নৌকা আসতেছে। নৌকার আমরা বললাম ভাই আমাদেরকে নিয়ে যাও। পরে নৌকা আমাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসলো পরে সেই নৌকা আমরা রামচন্দ্রপুর আসলাম। নৌকার মধ্যে আমরা আমাদের কাপড় চোপড় রোদে শুকা দিলাম। রামচন্দ্রপুর থেকে আমাদের গ্রামে চলে আসলাম। সাধুদের গ্রামে গেল, আমি আমাদের গ্রামে গেলাম। আমার বন্ধু দেলোয়ার সাথে দেখা। দেলোয়ার জগন্নাথ কলেজ ছাত্রলীগ করতো, আমাদের সাথে নিউক্লিয়াসের মেম্বার ছিল। দেলোয়ার বললো কি আমরা তো ভারতে গেছিলাম, আমিও তো গেছিলাম ভারতে। দেলোয়ার সাথে একটা ডেট করলো, ওরা আমাদের গ্রামের বাড়িতে আসবে। ঢাকার থেকে দেলোয়ার, আতাউর, জুরুল পাশা, কাজী জাহাঙ্গীর আমির, জগন্নাথ কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট, সবাই
আমার আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আমি ওদেরকে নিয়ে আমার ফুয়ার বাড়ি আনসারুদ্দিন খানের বাড়িতে উঠালাম। আমাদের বাড়িটার নিরাপত্তা জানে যে আমি মুক্তিযুদ্ধের সাথে আন্দোলনের সাথে যুক্ত, এই জন্য ওই পাশের বাড়িতে উঠালাম। উঠানোর পরে ওখানে খাওয়া দাওয়া করার পরে সাতদের বাড়ি চলে গেলাম। সাতদের বাড়ি থেকে আমরা আবার হারুনুর রশিদ, বদিউজ্জামান, শেখ আতর রহমান, জুগল পাশা, দেলওয়ার, কাজী জাহাঙ্গীর, আমি শাহাদত আর আমি আর মুস্তফিন খান হাবু মিয়া আমরা আবার ভারতে রওনা হইলাম। আসার পথে একটা দেবীদ্বার একটা জায়গায় আমরা একটা বাজার উঠলাম। আমরা তিন দিন যাবৎ খাই না কিছু, আমরা খেতে বাজার উঠলাম। বাজার উঠলাম পরে বদি হারুন আর হাবু মিয়া উঠবে না, খেতে যাবে না, বাজার যাবে না। আমরা বাজারে গেলাম পরে খেতে বসছি, মাত্র দু একটা ভাত খেতেছি। ইন দি মিনটাইম একটা লোক বেরিয়ে গেল হোটেল থেকে, ও এসে বলল যে এই ওরা রাজাকার সার চলে যান আপনারা। তখন আমরা চলে গেলাম আসলাম নদীর ঘাটে। নদীর ঘাটে আইসা দেখে আমাদের নৌকার মাঝি নাই, মাঝি রুটি কিনতে গেছে। পরে আমরা নৌকা উঠে সবাই মিলে নৌকা চালালাম। পরে আর্মি আসছে আমাদের, যখন আমরা ইন দি মিনটাইম আমরা ফায়ারিং রেঞ্জের বাইরে চলে আসছি। পরে আমরা ওই আস্তে আস্তে আবার সিজর বিলায় গেলাম। সিজর বিলায়ের থেকে আমাদেরকে একদিনের জন্য রব্বাই বলল যে তোরা হাপানিয়া ক্যাম্পে যা, ওইখানে থাকবি। আমরা বলছি আমরা হাপানিয়া ক্যাম্পে যাব না, কয়েক হারুন আর বদির স্মরণের জন্য তোদেরকে আবার নিয়ে আসুন পরের দিন। আমরা একদিন যে হাপানিয়া ক্যাম্পে ছিলাম, পরের দিন আইসা পড়ছি সিজর বিলায়। তারপর ওখান থেকে আমরা গ্লাস ফ্যাক্টরিতে গেছি। গ্লাস ফ্যাক্টরি থেকে আমরা দেরাদুন ট্রেনিং সেন্টারে গেলাম। দেরাদুন ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে ওইখানে চিফ ট্রেনার ছিল মুজিব বাহিনীর পক্ষ থেকে হাসান হক ইনু, শহীদ মাকসুদ আহমেদ রুমি, রুমি ভাই মারা গেছে, রুমি, আখতারুজ্জামান ডাকসুর বিপিও ছিল আখতারুজ্জামান, এরা সব প্রশিক্ষণ দিত। আফুমা মাহবুল হক উনিও প্রশিক্ষণ দিত। আমরা ছিলাম সপ্তম কোর্সে। ওখানে আমাদের ট্রেনিং শেষে পাঠাই দিছে আগরতলা গ্লাস ফ্যাক্টরিতে। আগরতলা গ্লাস ফ্যাক্টরিতে আমাদের ট্রানজিট ক্যাম্প ছিল। ওইখানে আমার আবার ওই সময় মাসেল পেন হয়েছিল, পিঠে ব্যাক পেন। আমি আগরতলায় গেছিলাম ডক্টর দেখাতে, আমাদেরকে আমাদের এলাকায় পাঠাবে। কিন্তু হঠাৎ একদিন লোকমণি এসে হাজির, বলল যে তোমাদেরকে এক জায়গায় যেতে হবে, আমরা একটা স্পেশাল মিশনে পাঠাবো তোমাদেরকে। পরে শেখ হজমণি আমাদেরকে ইয়ে পাঠাইলো পার্বত্য চট্টগ্রামে। আমরা গেলাম দেমাগিরি আইজল, আইজল থেকে আরেক জায়গায়, ওখান থেকে আমরা আসলাম রাঙাপাহাড়। রাঙাপাহাড় আসলাম পরে ওখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দিল, পাহাড়ের বিভিন্ন জায়গায়। আমি একটা টিমের টিম লিডার ছিলাম। আমার টিমে সিরাজুল হক, সাচ্চু বাচ্চু, এরা আমার টিমের মেম্বার ছিল। আমার সাথে আরও ছিল হাসিমুদ্দিন হায়দার পাহাড়ি, গুর্খা রেজিমেন্ট আমাদের সাথে ছিল। তারপরে পাকার মেয়েদের সাথে আমাদের তিন চারটা জায়গায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ হইতে হইতে তারপরে আমরা আসলাম রাঙ্গামাটির কাছে। তারপরে একটা শিপ আসলো, ওই শিপের মধ্যে উঠে আমরা রাঙ্গামাটি চলে গেলাম। আমরা রাঙ্গামাটি গেলাম পরে জেনারেল ওবান আর শেখ ফজলমণি আমাদেরকে রিসিভ করলো। রিসিভ করে ওখানে একটা অডিটোরিয়াম আছে, ওখানে গান বাজনা আমাদেরকে শোনাইলো। পাহাড়িরা নৃত্য টৃত্য করলো, গান করলো। আমরা অ্যানাউন্স পেলাম যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। ওখান থেকে আমরা চট্টগ্রামে আসলাম বাসে করে চট্টগ্রামে। চট্টগ্রামে চিটং কলেজে আমাদেরকে থাকার ব্যবস্থা করলো। আমরা কয়েকদিন চিটংয়ে থাকলাম, আমরা দেশে আসতে পারি না, বিকজ তখনকার রাস্তাঘাট ঠিক ছিল না। কয়েকদিন পরে রাস্তাঘাট, ঢাকার রাস্তাঘাট চালু হওয়ার পরে আমরা আমাদেরকে বাসে করে দিল, আমরা আমাদের দেশের দিকে রওনা হইলাম। আমরা আসলাম গজারিয়া, মেঘনা নদীর পারে। ওখানে এসে শুনলাম নজরুল মারা গেছে 9 ডিসেম্বর। যে অস্ত্র ছিল না আমার কাছে, সেই অস্ত্রগুলি এক জায়গায় করছি। মুন্সিগঞ্জ হয়ে সিরাজদিখান হয়ে অস্ত্রগুলি নিয়ে আমি আর শাহাদত আসলাম। আমরা এসে এখানে চিত্রকূট আমাদের এলাকায় নামলাম। নামলাম পরে শাহাদত হাইট আইটেম ওর বাড়িতে চলে যায়। যেদিকে মুজিব বাহিনীর অস্ত্র সারেন্ডার হয়, সেদিকে আমরা ঢাকা আসলাম অস্ত্র সারেন্ডার করতে। তারপরে ওখানে অস্ত্র জমা দিলাম। জমা দিয়ে দেশে ফিরে গেলাম। দেশে ফিরে এসে
আমি একটা 69 একটা স্কুল করছিলাম, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ে একটা প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটার পরে জুনিয়র হাই স্কুল হিসেবে পরে হাই স্কুল হিসেবে তখন জাসুস পড়ছে না, আমি তখন জাসুসের সাথে যুক্ত হয়ে যাই। তখন মেজর জলিলের সাথে যুক্ত হই, তখন সাজান শেহের সাথে যুক্ত হই, তখন আসম রবের সাথে যুক্ত হই। পরে অনেক কিছুদিন পর পরে আর জাসুসের রাজনীতি আমার কাছে ছোট বলে মনে হয় না এটা ভাইবল, এই জন্য আমি জাসুসের রাজনীতি ছেড়ে দিছি আর করি না। পরে রাজনীতি ছেড়ে দিয়ে আমি একটা ছাপাখানা করছিলাম, ছাপাখানার নাম অনুপম মজরান। এই ছাপাখানার নামটা আমি ডক্টর সিরাজদিখান চৌধুরী আমাদের দুই গ্রামের পাশে তার বাড়ি বারৈখালী তার বাড়ি তার কাছে গেছিলাম, তিনি আমার নামটা দিছে অনুপম মুদ্রণ। প্রেসে একটা অ্যাক্সিডেন্ট হইল, পরে প্রেসটা চালাতে পারিনি, পরে আমি প্রেসটা বন্ধ হয়ে গেল। পরে মেজ ভাইয়ের সাথে সাপ্তাহিক সমীক্ষা নামে একটা মাসিক পত্রিকা বের করতাম, প্রথম বের করতাম সাপ্তাহিক, পরে এটাকে মাসিক করছি, অনেকদিন পত্রিকা চালাইছি, পরে পত্রিকাটাও বন্ধ হয়ে গেছে। তখন আমি একটা পত্রিকা নিজের উদ্যোগে বের করতাম, কালের খেয়া, কালের খেয়া নামে একটা সাপ্তাহিক পত্রিকা বের করতাম। আমি একটা লাইব্রেরি করছিলাম কালের খেয়া নামে লাইব্রেরি, একজন আমাকে বললো যে কালের খেয়ার চিহ্নটা রাখা দরকার। আমি গ্রামে খাসুর বাজারে লাইব্রেরিটা ছিল, 5,000 বই ছিল ওই লাইব্রেরিতে। বর্তমান বাংলাদেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে বলবো যে এখানে উন্নয়ন আছে, আবার খারাপ কাজও আছে, দুইটি আছে। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন? নতুন প্রজন্মকে সঠিকভাবে বইপত্র পড়াশোনা করা, পড়াশোনা করলে বই তাদেরকে বলে দিবে কোন পথে যেতে হবে। এই হার্টে ব্লক হয়েছিল, আমি ব্রেন কার্ডিয়াকে ট্রিটমেন্ট করছি, আমার চোখের ছানি পড়ছিল, ছানি কাটাইছে দুবার করে, আমার লাস্টে আমি কিডনির প্রবলেম আছে, কিডনির আমার ডায়ালিসিস নিতে হয়, আমি সপ্তাহে 2 দিন ডায়ালিসিস নেই। আমি সবার কাছে আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া চাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।